বোলিং ভেরি ইম্প্রেসিভ, ব্যাটিং তোমরা তো নিশ্চয়ই দেখেছো, ছেলেটার মধ্যে একটা জিল আছে, না আগ্রেশন আছে, সে যতক্ষণ খেলবে না টেস্টেড হবে না ততক্ষণ বোঝা যাবে না। ফার্স্ট ইনিংসে কটা দুটো উইকেট নিল, সেকেন্ড ইনিংসে দুটো উইকেট নিল, চারটে উইকেট নিল। ফার্স্ট ইনিংসে ফার্স্ট ডে ছাড়া সেকেন্ড ডে 9 ওভারে 11 রান দিয়েছিল, খুব ভালো স্পেল করেছিল। সেসব ছেলেটা উঠে আস, অলরাউন্ডার আমাদের অলরাউন্ডারের তো অভাব আছে। হ্যাঁ, শাইনের পর আমাদের কাছে অলরাউন্ডার আকাশ ঘটক আর একটা শুভম সরকার আছে, আরও দু একজন আছে, সন্দীপন দাস সিনিয়র, আশা আকাশ ঘটক অবভিয়াসলি চান্স পেয়েছে, আমরা হোপফুল কি হোক, আমরা আমি বলবো কি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্লেয়াররাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। না হয় অবভিয়াসলি চিন্তার কারণ তো কিছু না কিছু চিন্তার কারণ সবসময় থাকে, বাট আমি এটা চিন্তার কারণ না দেখে আমি এটা পজিটিভ এতে দেখছি কি যে আসবে সে ভালো করার চেষ্টা করবে, যে সুযোগ পাবে সবাই রেডি আছে। বাট অবভিয়াসলি শীতকাল, গ্রিন টপ কন্ডিশন ওপেনারদের জন্য অনেক টাফ থাকে। যদি তোমরা দেখো ফার্স্ট 1.5 ঘন্টার পরের 3.5 ঘন্টা যদি তুমি খেলা দেখো, বোলিং আর বলার আকাশ পাতাল লাগে। ফার্স্ট 1.5 ঘন্টা মনে হয় কি একদম জেট চলছে, আর সেকেন্ড হাফে তোমার মনে হবে হেলিকপ্টার চলছে। এইটাই হচ্ছে শীতকালে রঞ্জি ট্রফির আসল খেলা, এটাই পুরো ইন্ডিয়াতে শুধু বেঙ্গল খেলা, পুরো ইন্ডিয়াতে যদি আমরা দেখি, মানে পজিটিভ নোট আমি বলছি, পুরো ইন্ডিয়াতে তুমি দেখো ওপেনারদের এই বছর কত রান হয়েছে। হ্যাঁ, এটা নয় কি আমাদের শুধু বেঙ্গলের ওপেনাররা স্ট্রাগল করছে, আমরা যাদের এগেনস্ট সাথে খেলেছি তাদের ওপেনারদেরকে আমরা আউট করেছি, তারাও আউট হচ্ছে। তো এই ওপেনিং ব্যাপারটা আমার মনে হয় খুব চ্যালেঞ্জিং, যেটা বলে কি ওপেনারদেরকে একটু লম্বা রান দেওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়। মানে আমি একটা ম্যাচ খেলালাম, ও আউট হয়ে গেল, ধর ওর দ্বারা হবে না, হ্যাঁ আমার ক্লাব নয়, তো আমার আমার গ্রাম নয়, আমার মহল্লা নয়, এইসব একটু আমার মনে হয় একটু স্থির করতে হবে আমাদের নিজেদের, ঠিক না? আমাদের আমরা যতদিন নিজে শিক্ষা নেব না ততদিন কিন্তু বেঙ্গল থেকে অনেক প্লেয়ার আসছে, তাদেরকে আমাদের থেকে মোটিভেট করতে হবে। কিন্তু নকআউটে এরকম একটা ওপেনিং সমস্যা নিয়ে যাওয়া, না আমি আবার বলছি তোমার সমস্যা মনে হচ্ছে, আমার কিন্তু সমস্যা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এখান থেকে আমরা কীভাবে শিখব শেখাটা হচ্ছে আসল কারণ। তোমার ওই শুভঙ্কর বল ওপেন করেছে, কারণ লাল ওপেন করেছে এর আগে, আমরা যে ট্যুরে গিয়েছিলাম ওকে ওপেন করিয়েছি। তুমি যদি দেখো কি বীরেন্দ্র সেহবাগ, লক্ষ্মী রতন শুক্লা আমরা ওপেনার ছিলাম না, আমাদেরকে ওপেন করা, আমাকে সৌরভ গাঙ্গুলি ওপেন করালো, ওখানে সেহবাগকে সৌরভ গাঙ্গুলি ওপেন করালো,